নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। আগর শিল্পকে নিয়ে বাম বিধায়ক ইসলাম উদ্দিনের বিতর্কিত মন্তব্যে প্রতিবাদ সভা করল উত্তর জেলার আগর ব্যবসায়ী এবং কর্মচারীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বাম নেতারা আগরকে বৈধতা দিতে অস্বীকার করেছিলেন বলে তাদের অভিযোগ। আগরকে শিল্পে পরিণত করতে এবং বৈধতা দিতে বিগত বাম সরকার কঠোর পরিশ্রম করেছিল। তাছাড়া বিগত সিপিআইএম সরকার বৈধতা দিয়েছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার তার আনুষ্ঠানিক রূপ দিয়েছে বলে বিতর্কিত মন্তব্য করেন কদমতলা কুর্তি কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন। তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে উত্তর জেলার আগর ব্যবসায়ী এবং কর্মচারীরা এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেন। ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ২৫ বছর ধরে ওনারা সিপিআইএম এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শুধুমাত্র আগরকে বৈধতা দেওয়ার জন্য। একাধিকবার রাজ্য সরকারের নিকট এবং তৎকালীন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ইসলাম উদ্দিনের নিকট লিখিত অভিযোগ জানিয়েছিল। শুধু তাই নয়, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভবনে এক প্রতিনিধি দল লিখিত আবেদন সহ দেখা করেছিল। তখন সিপিআইএম নেতারা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী আগরকে বৈধতা দিতে অস্বীকার করেন, আগর সম্পূর্ণ অবৈধ বলে স্বীকার করে নেন। কিন্তু বর্তমানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা কদমতলা কুর্তি কেন্দ্রের বিজেপি প্রার্থী টিঙ্কু রায় বৈধতা দিতে এবং ইউনিট লাইসেন্স প্রদান করতে ১০০% কাজ করেছে বলে আগর ব্যবসায়ীরা জানিয়েছেন, এবং ওনার এই পরিশ্রমকে মর্যাদা দিয়েছে রাজ্য সরকার। তাই আগর ব্যবসায়ীরা রাজ্য সরকার সহ শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়কে অসংখ্য সাধুবাদ জানান। কিন্তু প্রেমতলা বাজারে এক প্রকাশ্য নির্বাচনী জনসভায় সিপিআইএম বিধায়ক ইসলাম উদ্দিন এক বিতর্কিত মন্তব্য করে বসেন আগরকে কেন্দ্র করে। সিপিআইএম সরকার নাকি রাজ্যে থাকাকালীন অবস্থায় আগরকে বৈধতা দিয়েছিল, অথচ ওনার এই বক্তব্যের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও মঞ্চে উপস্থিত ছিলেন। ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ফয়জুর রহমানও। আগর ব্যবসায়ীরা এক প্রতিবাদ সভায় মিলিত হয়ে বিধায়কের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন এবং তার ডাহা মিথ্যা বলে প্রমাণ করে দেন। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অল ত্রিপুরা আগর অ্যাসোসিয়েশনের সম্পাদক আনফর আলী, সদস্য শৈলেন নাথ এবং কোষাধ্যক্ষ হিরালাল মহন্ত প্রমুখরা। যাওয়ার পরে ওনার কাছে বলছিলাম যে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি সই সিল দেন, উনি বলছেন যে না, এটা তো আগরের ব্যাপার, এটা আনলিগ্যাল, এটা আমি দিতে পারবো না। হ্যাঁ, এবং কি মিনিস্টার ছিলেন বিজিতানাথ মহোদয়া, উনির কাছেও গেছিলাম, উনিও বলছেন সেম কথা। তো আজকের দিনে দাঁড়াইয়া ওরা বলছে যে নাকি বিগত সরকারের সময় হয়েছে, এটা একদম ভুল। এই বার্তাটা আমি দিতে চাই, এর জন্যই আমি বলছি যে এই কথাটা ওরা সঠিক বলে নাই, এটা মিথ্যা কথা। পরাজিত হয়েছিলেন শ্রী টিঙ্কু রায়। উনি বারবার বিধানসভার পূর্বে অনেক জায়গায় আলোচনা রেখেছিলেন যে আমরা ক্ষমতায় আসলে আসনে পরাজিত হয়েছেন, তদুপরি ওনাদের সরকার এবং ওনার সহযোগিতাতে আমরা আগরটাকে আজকে একটি বৈধকরণ সার্টিফিকেট পেয়েছি। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে প্রয়াস চালালেও তা শহরমুখী, গ্রামের বিদ্যালয়গুলি এখনো জরাজীর্ণ ব্যতিগ্রস্ত। এমনই এক চিত্র ধরা পড়ল অমরপুর মহকুমার নর্থ রাঙামাটির জেব স্কুলে। রাজ্যের নতুন সরকার শিক্ষা ব্যবস্থাকে উন্নতিকরণ করছে ঠিকই, কিন্তু সে উন্নতি যে শুধুমাত্র শহরাঞ্চলে তারই প্রমাণ পাওয়া যায় গ্রামাঞ্চলের স্কুলগুলির দিকে তাকালে। শিক্ষামন্ত্রী প্রয়াস চালিয়ে যাচ্ছে সেটাও অস্বীকারের কিছু নেই, কিন্তু ওনার সেই প্রয়াস কেবলমাত্র রাজধানীতেই সীমাবদ্ধ, যার কারণে বর্তমানে গ্রামের স্কুলগুলির শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে পড়েছে। গ্রামেরই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার একটি চিত্র প্রতিবেদনে আমরা তুলে ধরেছি। বলা হচ্ছে অমরপুর শিক্ষা দপ্তরের অধীন নর্থ রাঙামাটির জেবি স্কুলের কথা। অমরপুর মহকুমার পশ্চিমপাড়া এলাকার ১৯৮১ সালে গড়ে উঠেছিল এই স্কুলটি। স্কুলটি তৈরির পর ভালোভাবে এই স্কুলটি চললেও বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। স্কুলে রয়েছে ২৮ জন ছাত্রছাত্রী, কিন্তু তাদের শিক্ষাদানের জন্য শিক্ষক রয়েছে মাত্র ২ জন।
দুজন শিক্ষক থাকলেও বর্তমানে একজন শিক্ষক শিক্ষাদান করছেন, আর একজন শিক্ষক প্রায়ই স্কুলে গড় হাজির বলে অভিযোগ। অভিজিৎ পাল নামে ওই শিক্ষক কোন রকমের ছুটি ছাড়াই এক মাস যাবৎ স্কুলে আসেন না। এ ব্যাপারে প্রধান শিক্ষক প্রদীপ দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষক গত এক মাস যাবৎ স্কুলে আসেন না, উনি নাকি পরীক্ষা দিতে গেছেন, যার কারণে প্রধান শিক্ষক সব ছাত্রছাত্রীকে একসাথে বসিয়ে শিক্ষাদান করছেন। স্কুলের বেশিরভাগ সময়ই ছাত্রছাত্রীরা খেলাধুলার মাধ্যমে চালিয়ে যাচ্ছে, কারণ শিক্ষকের অভাবে ক্লাস করতে পারছে না তারা। এর ফলে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি স্কুলে রয়েছে ক্লাসরুমের অভাব, বেঞ্চের অভাব, আর যে দুটো ক্লাসরুম রয়েছে সেগুলিও বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, স্কুলের এই সমস্যার জন্য বর্তমানে এলাকার ছেলেমেয়েদের শিক্ষার জন্য শহরমুখী হতে হচ্ছে। এলাকার অভিভাবকরা এই স্কুলে তাদের ছেলেমেয়েদের পাঠাতে চাইছেন না। যে কতজন ছাত্রছাত্রী আছে তাদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেন এলাকাবাসী। এলাকাবাসীদের দাবি, অতি দ্রুত যেন দপ্তর এই স্কুলটির দিকে নজর দেন। তোমরা মাস্টার কজন আছে? একজন, দুইজন আছে, একজন গেছে, একজন ওর ট্রেনিং দিতে গেছে কলকাতা। হ্যাঁ, আর একজন সবাই ভালো আছে? হ্যাঁ, একজন পারে না, ভালো করে তো একজন কি সামাল করতে পারে না তো। তোমরা টোটাল কত জনের? স্কুলটার নাম কি? নতরাঙ্গামারি জেবি স্কুল। কি মনে হয়েছে এখন যে মানে এক মাস ধরে একজন মাস্টার চলতেছে এক লোকে, কি মনে হয়েছে কি মানে ভালো হইতেছে বিষয়টা? মানে না, বিষয়টা ভালো হইব, বিষয়টা খারাপ হইব। অনেক সময় মাস্টাররা পারে না, যেহেতু অগলি ছাত্ররা একখানা বসাইয়া অনেক সময় কি বেশি নিমন্ত্রণ পড়াইলা, তাহলে এটা ভালো হইব কেমনি? কি মনে হয়েছে ভবিষ্যৎ মানে বাচ্চাটা যে ভর্তি হইতেছে এখানে, ভবিষ্যৎটা? ভবিষ্যৎটা তো খারাপের দিকে যাবে, ভালোর দিকে হইব, খারাপই তো হইব। স্কুলের বর্তমানের অবস্থা দেখতেছি তো, আমরা তো চাইতেছি উন্নতি হোক, উন্নতির দিকে যাক, কিন্তু এটা তো এমন হইতে আসে না, কেউ হইতে আসে না। যেমন ওই তো কারেন্ট দিব কইছে, কারেন্ট ফিট করে দিয়ে গেছে, অথচ ফ্যান না, একটা বাল্ব না, অনেকটা কোনো কিছুই না, কোনো কিছু জয়েন দিয়ে গেছে কবই। তাহলে আমরা যেরকম বাচ্চারা তো সেরকম হই, তাহলে আমরা যেমন গরম সহ্য করতাম পারি না, তারা তো এরকম হই। যেমন কয়েকদিন আগে শুনছিলাম মানে খাউন টাউন একটু অসুবিধা আছিল, এখন মনে আবার ওই ইয়ে হচ্ছে সালটা লাগছে খাউন টাউন দিয়ে। আঠাশজন স্টুডেন্ট আছে, আর ক্লাস করতে গিয়ে তো একজন দ্বারা তো সম্ভব হয় না, আমি তো বর্তমানে একজন আছি, আর হেডক একজন আছে, যে পরীক্ষা দিতে গেছে। স্কুল কর্তৃপক্ষ জানে ছুটি নিয়ে গেছে? স্কুল কর্তৃপক্ষের কাছে কথা হয়েছে। হ্যাঁ, স্কুল কথা হয়েছে যে তুমি, আমি ছুটি দিতে পারতাম না, তোমার নিজে দেখছি তুমি কী করবা। তোমার নাম? অভিজিৎ পাল। আচ্ছা, এরপরে এতে তখন আমি একা মিড ডে মিল সাল খাতা টাতা এগিয়ে আছে, অফিসের কাজ যেটা আছে এগিয়েও করানো লাগতেছে আমার। আর স্টুডেন্টরা যে পাঠায় একটা বিশ্বাস নিয়ে আছে কিছু করুন, তো আমরাও তো এটা একটু দেখতে হইব, যেটুকু পারি আমি করি, এগুলো কথা। আপনি বিষয়টা জানাইছেন না, আপনি যে সিঙ্গেল আছেন বিষয়টা জানাইছেন না? হ্যাঁ জানাইছি, একবার না কয়েকবার রেজুলেশন পাঠাইছি। রেজুলেশন পাঠাইছি আমরা কমিটি সহ। কি কইছে? আইএসে কইছে দেখবো, তখন ইলেকশন আসিল, ইলেকশনের পরে দেখবো কথা কইছে। আচ্ছা, কতদিন ধরে এভাবে চলতেছে? অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ভারতে প্রবেশ করতে গিয়ে 12 জন রোহিঙ্গা আটক বিএসএফ এর হাতে। গত এক সপ্তাহ ধরে তারা অবস্থান করছে কলমচরা থানাধীন মানিক মিয়ার উঠোনে। বিএসএফ এবং বাংলাদেশের বিজেপির ফ্ল্যাগ মিটিং এর পর জানা যাবে তাদের ঠিকানা কোথায় হতে চলেছে। গত এক সপ্তাহ ধরে বসে আছে 12 জন রোহিঙ্গা কলমচরা থানাধীন রহিমপুর কাটাতারের বেড়ার অপাশে জিরো পয়েন্টে মানিক মিয়ার বাড়ির উঠোনে। তারা না পারছে ভারতে প্রবেশ করতে, না পারছে বাংলাদেশে যেতে। এরা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা, সেখান থেকে উৎখাত হয়ে ভারতে প্রবেশ করার জন্য চলে আসে কিছু দালালের হাত ধরে। ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ এর হাতে আটক এরা। দুদিন ধরে না খেয়ে শরীর অসুস্থ হয়ে যায়, পরে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টিম গিয়ে চিকিৎসা করে তাদেরকে। বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি তাদেরকে জিরো পয়েন্ট থেকে সরতে দিচ্ছে না। জানা যায় বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয়নি। বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট, নিউজ বাংলা। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমি, ক্ষতিগ্রস্ত প্রায় 2500 কৃষক পরিবার, ফলে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি, সাধারণ মানুষের মাথায় হাত। এ চিত্র ধরা পড়ল কল্যাণপুর মহকুমায়। কল্যাণপুর কৃষি মহকুমার তিনটি সেক্টর, বাগান বাজার, কল্যাণপুর এবং ঘিলাতলি।
এই তিন সেক্টর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে খোয়াই নদী। সম্প্রতি বন্যায় খোয়াই নদীর জল বেড়ে গেছে এবং বৃষ্টির কারণে ক্ষতি হয় সবজি সহ ধানি জমির। কল্যাণপুর কৃষি মহকুমা এলাকায় 2.5 কোটি টাকা ক্ষতি হয় কৃষকের। প্রায় 2500-এর উপর কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত। ক্ষতি হয় কাঁচা লঙ্কা, বরবটি, ঝিঙে, বেগুন সহ নানান সবজির। ধানি জমিতে জল ঢুকেও ক্ষতি হয়েছে প্রচুর। ঘিলাতলি, দক্ষিণ ঘিলাতলি, পশ্চিম ঘিলাতলি, কোচপাড়া, গোপালনগর, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ফসলের। সে কারণে বাজারে সবজির দাম বেড়ে গেছে, ফলন কম, চাহিদা বেশি। কৃষকদের দাবি সরকারি সহায়তার। কৃষি দপ্তরও ফসলের ক্ষতির রিপোর্ট আগরতলা দপ্তরে পাঠিয়েছেন, কিন্তু কল্যাণপুর দপ্তরের এসে দীপেন্দু দেববর্মা কিছু বলতে নারাজ। যদিও বন্যায় কৃষকদের ক্ষতি হয়েছে বলে তিনি স্বীকার করেন। ওই মরিচ, বেগুন, ঝিঙ্গা, নানান রকমের কপি লাগা নিয়েছিল, কপি সারা ফালা নিয়েছিল, ইডিও নষ্ট হয়েছে, কচু নষ্ট হয়েছে, ইডিওই মরিচ বেগুন। ওইটা সরকার, নতুন সরকার আইছে, নতুন সরকার যদি ভালোভাবে আমরা দীক্ষা নেয় তাহলে অবশ্যই মানে সাহায্য হল আমরা উপকৃত হবো। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লক্ষাধিক টাকার ড্রাগস সহ আটক দুই নেশাকারবারী, ধৃতরা হলো মিরাজুল ইসলাম এবং ইকবাল হোসেন। তাদের কাছ থেকে বিদেশি ব্রাউন সুগার উদ্ধার করেছে পাথারকান্দি থানার পুলিশ। গোটা বরাকের সাথে করিমগঞ্জ জেলার পাথারকান্দিতেও জাকিয়ে বসেছে সর্বনাশা নেশা সামগ্রীর রমরমা কারবার। পাথারকান্দি এবং চোরাইবাড়ি কদমতলাকে করিডোর করে ত্রিপুরায় ব্যাপক হারে পাচার হচ্ছে নিষিদ্ধ ব্রাউন সুগার সহ অন্যান্য নেশা সামগ্রী। এসব ক্ষেত্রে ত্রিপুরা পুলিশ একের পর এক সাফল্য লাভ করে চললেও স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার সচেতন মহল। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে পাথারকান্দি পুলিশ অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করে। ধৃতদের মধ্যে রয়েছে স্থানীয় মিরাজুল ইসলাম এবং ইকবাল হোসেন। তাদের কাছ থেকে লক্ষাধিক টাকার বিদেশি ব্রাউন সুগার জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার ধৃতদের ড্রাগস সমেত করিমগঞ্জ সিজিএম আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে। এই গেলাম দোকানখনত দুজন ল'ৰাই উৎপাত কৰি দজা চজা ভাগিছে বুলি খবৰ পাইছিলোঁ। সেই খবৰ ভিত্তিত গ'লোঁ আমি, গৈ দুজন ল'ৰা পালোঁ। এজন হ'ল মিৰাজুল ইছলাম, 27 বছৰ, দেউতাকৰ নাম কামালুদ্দিন, প্লেছ আপোনাৰ চেংজুৰ। আৰু এজনৰ নাম হ'ল ইকবাল আহমেদ, বাবাকৰ নাম জামালুদ্দিন, আপোনাৰ প্লেছ কাবাৰীবন। ল'ৰা দুজনক পালোঁ, ল'ৰা দুজনক আমি চাৰ্জ কৰিলোঁ। চাৰ্জ কৰাৰ পিছত আমি তেখেতসকলৰ পৰা 1 পেকেট ছাছপেক্টেড তাৰমানে ব্ৰাউন চুগাৰ হিৰইন পাইছোঁ। আমি এইখিনি সিজ কৰিলোঁ। সিজ কৰি তেওঁলোকক 7.43 মিলিগ্ৰাম। পাথারকান্দি থেকে তপন কুমার রায়ের রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিলের দ্বারা অনুমোদিত এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তত্ত্বাবধানে নার্সিং সায়েন্স ইনস্টিটিউটে শুরু হচ্ছে 3 বছরের GNM কোর্স। অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ছাত্রছাত্রীদের অদূর ভবিষ্যতে চিকিৎসা জগতে ভালো সেবিকা এবং সেবক হিসেবে তৈরি করে তোলাই আমাদের মূল লক্ষ্য। রয়েছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা হোস্টেল এবং ট্রান্সপোর্ট সহ ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই ও ক্যাম্পাস প্লেসমেন্টের সুবিধা। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, এ ইউনিট অফ বালাজি গ্রুপ অ্যান্ড দেবলোক হসপিটালস। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য? আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়। আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছ মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। ফিরে এলাম বিরতির পর। সোশ্যাল মিডিয়ায় বিজেপি দক্ষিণ জেলা সভাপতির বিরুদ্ধে প্রচার হওয়া অডিও ভিডিও ভাইরাল হবার পর অবশেষে নড়ে চড়ে বসল শাসক দল।
এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এ প্রচার সম্পূর্ণ মিথ্যে গল্প বলে সিপিআইএম কে দায়ী করলেন বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শ্যামলাল দেবনাথ। কিছুদিন আগে সিপিআইএম দলের সোশ্যাল মিডিয়া থেকে বিজেপি দলের দক্ষিণ জেলা সভাপতিকে জড়িয়ে একটি অডিও এবং ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র। যদিও এই ভিডিও ছড়ার 8 থেকে 9 দিন হলেও বিজেপি দল থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। অবশেষে আজ দুপুরে শান্তিরবাজার বিজেপি অফিসে জেলা নেতৃত্বরা এক সাংবাদিক সম্মেলন করেন। বিজেপি নেতারা সরাসরি অভিযোগ করেন সিপিআইএম ইচ্ছে করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি দলকে বদনাম করার লক্ষ্যে এই ধরনের কাজ করছে বলে জানান বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শ্যামলাল দেবনাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিজেপি মণ্ডল সভাপতি প্রদীপ দাস, শান্তিরবাজার পৌরসভার পৌরপিতা বিশ্বজিৎ দাস, যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন দেবনাথ সহ স্থানীয় নেতৃত্বরা। গত 2 দিন আগে সোশ্যাল মিডিয়ায় সিপিআইএম ত্রিপুরা একটা অ্যাকাউন্টে আমরা দেখলাম আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রীযুক্ত বিভীষণ দাসকে যুক্ত করে কিছু ভিত্তিহীন অভিযোগ করে, ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে একটা সেখানে পোস্ট দেওয়া হয়েছে। সেখানে আমাদের দলের ভাবমূর্তি এবং ভারতীয় জনতা পার্টিতে জেলা কমিটির সভাপতি ওনার ভাবমূর্তিকে কালিকালিপ্ত করার জন্য একটা চক্রান্ত সেখানে করা হয়েছে। আমরা দেখলাম ডিমাতুলি রাজনগরের ওনার বিগত দিনের নির্বাচনী এলাকা এবং বর্তমানে উনি এখান থেকে জেলা পরিষদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জেলা পরিষদে 1 নং আসন দক্ষিণ ত্রিপুরা। আমরা দেখলাম সেই ডিমাতুলিতে একজন সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আর একজন কংগ্রেসের বিগত দিনের রাজনগরের প্রার্থী, এরা ষড়যন্ত্র চক্রান্ত করে সেখানে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। আর যেই অভিযোগ আনা হয়েছে সেখানে একটা ডিলার, রেশন শপের ডিলার শ্যামল দাস, সে বিগত দিনে রাজনগরে যিনি প্রার্থী ছিলেন ওনার নিকটাত্মীয়, সেই সুবাদে ওনাকে ব্যবহার করে ভিত্তিহীন একটা অভিযোগ তৈরি করে সেখানে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা সভাপতিকে কলঙ্কিত করার জন্য এবং ওনার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য একটা চেষ্টা সেখানে করা হয়েছে। এইভাবে একটার পর একটা মিথ্যাচার করে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সরকারটাকে কালিকালিপ্ত করার জন্য যে চেষ্টা চক্রান্ত তাকে আমরা নিন্দা জানাচ্ছি, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পথ দুর্ঘটনায় গুরুতর আহত তৈকুরমা হলিক্রস স্কুলের 2 ছাত্রী। আহতরা হল কাঞ্চনপতি রিয়াং এবং চামিলি ত্রিপুরা। আগরতলা থেকে আসা ইকো গাড়ির ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু মনপাথর বাজারে। আবারও পথ দুর্ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু মনপাথর বাজারে। ঘটনার বিবরণী জানা যায়, কাঞ্চনবতী রিয়াং এবং চামিলি ত্রিপুরা দুজনে তৈকর্ম হলিক্রস স্কুলের ছাত্রী। মনপাথর বাজারে খরচ করতে এসে TR01VD0214 এই নম্বরের ইকো গাড়ি দুজনকে সজোরে ধাক্কা মারে। এতে তাদের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। গাড়িটি আগরতলা থেকে শিলাছড়িতে যাচ্ছিল অত্যন্ত দ্রুত গতিতে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দ্রুতগতিতে থাকায় তাদের দুজনকে সজোরে ধাক্কা মারে। এতে বাজারের মানুষ বেরিয়ে ড্রাইভার সহ গাড়িটিকে আটক করেন। মনপাথর আউটপোস্টের অসি সিংসানু মগের হাতে তুলে দেন ড্রাইভারকে। তড়িগড়ি করে এলাকার মানুষ বীরচন্দ্রমনু স্বাস্থ্য কেন্দ্রে এই 2 রোগীকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুব্রনীল ভট্টাচার্য বলেন যে তাদের দুজনের মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এখন কিরকম আছে তারা? এখন ততটা সুস্থ না, একজনের দেখা দেখতেছে মাথায় অনেকক্ষণ সেন্সলেস হয়ে আছে দুজন, এখন মাথায় ব্যথা, একজনের ক্ষত আছে আরেকজনের এমনিতে ক্ষত না থাকলেও মনে হচ্ছে ছিল সিরিয়াস, ভিতরে যখন তখন হওয়া সম্ভব না। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হত 3, আহত বহু। ঘটনা অসমের ভাঙ্গা এলাকায়। দুটি গাড়ির মধ্যে প্রতিযোগিতার কারণে এই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। ঘটনাস্থলে মৃত্যু হয় পথচারী সহ 3 জন, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। করিমগঞ্জ থেকে শিলচর পথগামী দুটি ট্রাভেলার বাস বদরপুর এলাকার ভাঙাতে রাস্তায় একে অপরের গাড়িকে টপকানোর প্রতিযোগিতার সংঘর্ষে ভীষণভাবে পাল্টি খেয়ে রাস্তার পাশে থাকা খালের জলে পড়ে যায়।
জাতীয় সড়কে সরপুর কুতুবখানা নামক স্থানে সংঘটিত হয় এই দুর্ঘটনা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া ট্রাভেলার গাড়ি দুটির নম্বর হল AS11BC2557, AS10C4149। গাড়ি দুটির প্রতিযোগিতার ফলে ঘটা দুর্ঘটনায় প্রাণ দিতে হল নিঃসহায় যাত্রীদেরকে। প্রথমে স্থানীয় একজন সাইকেল আরোহীকে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা পুকুরে ফেলে দেয় ট্রাভেলার বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় পথচারী সহ তিনজনের, তারা হল শীতাংশু শর্মা, হরি সিন্ধু দত্ত চৌধুরী এবং আলোয় ভূষণ ধর। তবে দুর্ঘটনায় আরো বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। জেলাভিত্তিক ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। এই প্রতিযোগিতায় জেলার প্রতিটি মহকুমা থেকে 32 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। শান্তিরবাজার মহকুমায় শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক 17 বছরের ছেলে এবং মেয়েদের নিয়ে ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় জেলার প্রতিটি মহকুমা থেকে 32 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। এদিনের এই জেলাভিত্তিক ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন 36 শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। বিধায়ক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা বিএসসি চেয়ারম্যান গৌরী শঙ্কর রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, সমাজসেবী বিভীষণ দাস, সত্যব্রত সাহা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে সভানেত্রীর আসন অলঙ্কৃত করেন শান্তিরবাজার পৌর পরিষদের স্পোর্ট অ্যান্ড কালচার সেক্রেটারি স্বপ্না বৈদ্য। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক আলোচনা করতে গিয়ে বলেন, এই ছেলেমেয়েরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিনে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, তাই তাদের সুস্থ মন এবং শারীরিক বিকাশের জন্য এই ধরনের খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। বিধায়ক আরো বলেন, সাউথ ডিস্ট্রিক্টে আমাদের শান্তিবাজার সাব ডিভিশনে আন্ডার 17 বয়েজ এবং গার্লস আজকে থেকে শুরু হতে চলছে। আমরা আশা রাখবো ভবিষ্যতে যাতে আমরা এখানে আরো খেলা হয় এবং আমরা শান্তি, বিশেষ করে আমরা সাউথ ত্রিপুরাতে, বিশেষ করে আমার শান্তিরবাজার না কোনো একটা ভালো স্টেডিয়াম আছে না কোনো খেলার আমাদের পরিকাঠামো আছে। আমরা চাই যে আগামী দিন আন্ডার 17 আরো ন্যাশনাল লেভেল, গতবার যে আমরা এখানে আন্ডার 17 ন্যাশনাল ফুটবল ম্যাচ আমাদের এই মাঠেই হয়েছে, আগামী দিন আমরা চাই যাতে এইভাবে আরো নট অনলি ফুটবল, ফুটবলের ছাড়া আমাদের কবাডি আছে বা জুডো আছে, যে কোনো স্পোর্টস যাতে আমরা শান্তিবাজারে হই। আর আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাব এবং সবাইকে বলবো যে সুন্দর করে যাতে খেলাধুলা হয়, কারণ আমাদের বিলনিয়া, শান্তিবাজার এবং সাবরুম তিনটা আমরা সাব ডিভিশন, এখানে আমাদের আন্ডার 17 ছেলে এবং মেয়েরা আছে। আমি আশা রাখবো যাতে ভালো করে খেলা হয়, যে এখান থেকে ভালো সুন্দর সাউথ ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করে স্টেটে রিপ্রেজেন্ট করতে পারে। শান্তিরবাজার প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।